মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদ্রিতা উইংস। আই হোপ তোমরা খুব ভালো আছো। আর এই গরমে আমি যতটা ভালো থাকার ঠিক ততটাই আছি গো। মানে এত এত গরম পড়েছে, গরমে ভালো নেই কিন্তু আর সব দিক থেকে একদম ঠিক আছে। তো কালকে রাত্রে এত এত গরম পড়েছিল, মানে কি বলবো তোমাদের জানো তো, মানে না নিচের তলা ঘুমাতে পারছি না ওপরের তলা ঘুমাতে পারছি, আর উপরে সিলিং ফ্যান চলছে, গায়ের কাছে টেবিল ফ্যান চলছে, আর বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে বারবার। একবার ঘরে যাই, একবার বাইরে আসি, যখন রাত একটা বাজে না পেরে ভাবলাম মানে তোমাদের দাদার আমি বলছি যে চলো ছাদে বিছানা করি। তো দেখতেই পাচ্ছ এখনও ছাদে বিছানা করা রয়েছে। তো যাই হোক, আর জানো তো এই প্রথম আমি ছাদে ঘুমালাম যখন আমফানের সময় আমাদের এখানে 17 না 18 দিনের মাথায় কারেন্ট এসেছিলো। তো ছাদে অনেক ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু খোলা ছাদে কেন যাই না, ভয় ভয় লাগতো। তখনও ওপরে দোতলাতে ঘর হয়নি, ঘর তো হলো এই রিসেন্ট। এবার ওপরে যেহেতু থাকি সেই জন্য ওপরে খোলা ছাদে তাবু মানে এবছরটা ঘুম হলো, কিন্তু আমফানের সময় বহুত কষ্ট করেছি। তখন অবশ্য জেনারেটর লাইন নেওয়া হয়েছিল, সারাদিন গরমে কষ্ট হতো কিন্তু জেনারেটর লাইন নিয়ে রাত্রিবেলা কারেন্টটা আসতো আর কি, জেনারেটারের পাখাটা চলতো। তো দেখো এই গরমে তোমাদের দাদাভাইকে একটু আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করেছিলাম, সেটা খেয়ে তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে। আর মেয়ে কদিন ধরে মাংস খাবে করছে, গরমে না মাংসটা আনছেই না। আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে মশলাপাতি দিয়ে তো মাংস খাবে কদিন ধরেই বলছে, সেজন্যে একদম অল্প করে মাংস আনিয়েছি আর একদম অল্প মশলায়, যতটা কম মশলা দিয়ে দেওয়া যায় ঠিক ততটা মশলাতেই আজকে মাংসটা রান্না করব। কারণ এত গরমে প্রচুর মশলাপাতি তেল মশলা খাওয়া আমার মনে হচ্ছে ঠিক হবে না। তো দেখো একদম অল্প তেল দিলাম, এই তেলেই আলু ভেজে, এতটুকু তেলেই আমি আলু ভেজে মাংসটা বসিয়ে দেবো, এর থেকে বেশি দেবো না। আর 2 কোয়া রসুন দিয়েছি, হাফ পেঁয়াজ দিয়েছি জানো তো, মানে একদম হাফটা পেঁয়াজ একটাও দিইনি। তো যাই হোক, যেরকম হবে মেয়ে খাবে বলেছে, মেয়ের তো মশলাপাতির কোনো ব্যাপার নেই, ওর চিকেনটা হলেই হলো, ওইভাবেই আজকে রান্না করব ভেবেছি। মানে জীবনের প্রথম মনে হয় এত কম মশলায় আমি রান্না করব। আর প্রত্যেকটা মানুষ যেন একটু বৃষ্টির আশায় বসে আছে। আমরা যখন রাতে ঘুমাচ্ছিলাম তখন তোমার দাদা বলল যে রাত্রে নাকি বৃষ্টি পড়েছিল, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। কারণ কি বলতো, রাত একটা পর্যন্ত মানে কি করব বুঝতে পারছি না, কোথায় ঘুমাবো, আর তারপরে পাখা চালিয়ে টেবিল পাখা চালানো না মশারিতে হাওয়াটা আটকে যায়। যাই হোক, গরমে ওইভাবে ঘুমিয়েছি একটু ভোরের দিকে। হ্যাঁ, আর আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, একটা ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেছিলো, আবার ধরো আমাকে উঠতে হবে সকাল 5টার মধ্যে, তোমাদের দাদার জন্য রান্না করতে হবে অফিসের রান্নাটা। এবার ঘুম কি হয়েছে বলো, সারাটা দিন এত ক্লান্ত লাগছে, আমি রান্না করছি তবু আমার মনে হচ্ছে চোখটা লেগে আসছে, চোখটা যেন জ্বালা করছে। মানুষের সারাদিন যেমন তেমন, রাতের ঘুমটা যদি না হয় না এনার্জিটাই পাওয়া যায় না। আমি শুধু ভাবছি দেখো, আমরা তবুও তো ঘরের মধ্যে ঘরের কাজ করছি, পাখার নিচে বসে থাকছি, তাই আমরা সহ্য করতে পারছি না, মানে ঘামাচি উঠে যাচ্ছে গায়ে। হ্যাঁ, আমার তো কোনোবার আমার গরমে র্যাশ ওঠে না, এবার আমার র্যাশ উঠেছে, মেয়েরও তো কপালে টপালে ঘামাচি ভর্তি হয়ে গেছে। আমি শুধু ভাবছি যারা এই রোদে মাঠে কাজ করে, যারা দিন মজুর, তারপরে যারা ধরো রোজ এই রাস্তায় বেরোতে হচ্ছে, তাদের কী ধরনের কী প্রচুর কষ্ট হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে যারা মাঠে কষ্ট মানে কাজ করে, এত রোদের মধ্যে কীভাবে কষ্ট করছে। আর কষ্ট না করলে কে মানে ভাতের জোগান তো হবেই না, না কষ্ট তো আমাদের করতেই হবে। তো এদিকে দেখো, চিকেনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, চিকেনটা যতক্ষণ ফোটে আমি ততক্ষণে আর একটা কাজ করে নেব, মানে একটু ঘরটা মুছে আসব। আর রাতে যেহেতু ঘুম হয়নি কোনো কাজেই এনার্জি পাচ্ছি না, ভীষণ এনার্জি মানে খারাপ লাগছে আর কি। আর কী বলতো, আমার একটা বদ অভ্যাস কী জানো তো, রাতে যতই আমি না ঘুমাই না কেন দিনে আমার ঘুম হয় না। দিনে হয়তো একটু শুয়ে থাকি কিন্তু ঘুম জিনিসটা দিনে হয় না। দুপুরে খাওয়ার পরে রোজই আমি একটু শুয়ে থাকি কিন্তু যে ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়লেও মানে আমার অনেকটা কষ্টটা কম হতো, কিন্তু সেই রাত 10টা না বাজলে আমার ঘুম আসে না। সব কিছু একটা অভ্যাস হয়ে গেছে আর কি।
শুধু যখন আমি সকালবেলা আর কি মানে ঘুম থেকে উঠছিলাম তখন আমার উঠতে ইচ্ছা করছিল না, যখন 5টা বাজে আর কি তখন আমার উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে যে আরেকটু শুয়ে থাকি। তখন যদি শুয়ে থাকতে পারতাম তাহলে হয়তো ঘুমটা হয়ে যেত, কিন্তু কি বলতো তখন তো শুয়ে থাকলেও হবে না, কারণ অফিসের ভাতটা রান্না করে দিতে হবে, তখন তো শুয়ে থাকলেও চলবে না। রাতে যখন ওরকম বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে, 1টা 1.5টা বেজে গেছে, ঘুমাতে পারিনি, তখন শুধুই ভাবছি যে ঘুমাবো কখন আর উঠবই বা কখন। তো যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেল, ওদিকে ঘরটাও না একফাকে মুছে চলে এসেছি তাড়াতাড়ি করে। এবার নিজে একটু যাব, মানে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিজে স্নান করে নেব। আর আজকে কি করেছি জানো তো, রাতের রান্নাটাও করে রাখলাম, যেহেতু আমি এখন বাজে কটা বলো তো 1:30 মতো, দুপুর 1:30, মানে 1:30 সময় ভাবছি কি যে রান্নাটা করেই রাখি, আবার রাত্রেবেলা আবার রান্না করব। তো মাংসটা তো থাকবেই, আর একটু বেশি করে চালটা নিয়ে নিয়েছি, তাহলে আর রাত্রে ঢোকা লাগবে না এই গরমে। রান্নাঘরের কাজটাই যেন এখন বড় কাজ হয়ে উঠেছে, এত কষ্ট হয়। আর রান্নাবান্না করতে ধরো 1 ঘন্টা মতো হয়তো লাগলো, কিন্তু তারপরেও ধরো রান্নাঘরটা পরিষ্কার করা, আর অগোছালো করে রেখে দিলে না রান্নাঘরে আমার ঢুকতেই ইচ্ছা করে না, দেখতেও ভালো লাগে না, সব কিছু ফেলে টেলে একদমই রাখি না। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে, আমার মোছা টোছা কমপ্লিট, এইবার আমি যাব স্নান করতে। আর স্নান করতেও এখন মানে বেশ ভালোই লাগছে, তবুও ট্রাঙ্কের জল তো, মেয়েকে বললাম একটু নিচে গিয়ে মোটরটা চালিয়ে দিয়ে আসতে, আর একটু জল ভরে গেলে তখন জলটা ঠান্ডা পাওয়া যাবে, সেই জন্য একটু ওয়েট করেই যাচ্ছি আর কি। তো দেখো, আমি স্নান টান করে চলে এসেছি, ভাতটাও বেড়ে নিয়েছি টেবিলে, আর সকালবেলা করেছিলাম আলু ঝিঙে পোস্ত আর চিকেনটা, আর একটু স্যালাড কেটে নিয়েছি। এই হচ্ছে আজকের রেসিপি। বন্ধুরা, তোমরা আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দুপুরবেলা রান্নাবাড়ি হয়ে গেল, একদম রাতের পর্যন্ত করে নিলাম গো, রাত্রে আর ভালো লাগে না, মেয়েকে পড়িয়ে তারপরে আর গরমে ঢুকতে ইচ্ছা করে না। তো রান্নাবাড়ি হয়ে গেছে, আমি দেখো স্নান করে জাস্ট ঘরে এলাম, আর মেয়ে খিদে পেয়েছে, সেজন্য দুজনেরটাই বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। কি প্রচণ্ড গরম সত্যি, কালকে তো ঘরে শুতে পারিনি, বাইরে শুয়েছিলাম, হ্যাঁ মানে ছাদের পরে জল দিয়ে সেটা ঝাড় দিয়ে শুকিয়ে গেলে তারপরে বিছনা চাদর পেতে, এইভাবে এত এত গরমে কষ্ট হচ্ছে। আর আমি দেখো রান্নাঘর থেকে আমার চোখ মুখটা লাল হয়ে গেছে, প্রচণ্ড গরম দোতলাতে, বল মা, একতলায় গরম আছে, তবু আমরা খেয়ে দিয়ে নিচে যাবো শুতে। তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, আর সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। তুমি আগের ইয়েতে বলেছিলে যে মিটে ভালো লাগছে, ঠিক আছে ঝাল কম আছে তো, ঝলতে পারতো। সবার উদ্দেশ্যেই বলবো, রান্না বান্না যত পারো সিম্পল খাও। আজকে যেমন দেখো, আমি 2 কোয়া রসুন আর 1/2 পেঁয়াজ দিয়ে মাংসটা রান্না করেছি, ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না বা বিশ্রী হবে, সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, তো আমরা হয়তো মনে করি মশলা, অনেকটা মশলা দিয়ে রান্না করলেই রান্নাটা হয়তো ভালো হয়, বা তেল দিয়ে, অনেকটা তেল দিয়ে রান্না করলেও ভালো হয়, এটা একদমই ভুল কথা। তোমরা খুব যত্ন নিয়ে রান্না করো, অবশ্যই ভালো হবে। তাহলে বন্ধুরা, আজকের ভ্লগে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আর একটা ভ্লগে, টাটা।